আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই চমৎকার হাতার ডিজাইনটি কিভাবে সেলাই করবেন খুব সহজে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুব সহজভাবে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে সেলাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনিও এই চমৎকার হাতার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো এটি কিন্তু হাতায়ও দিতে পারেন ডিজাইনটি, তারপরে আপনি সালোয়ারও দিতে পারবেন, সালোয়ারের নিচে, তারপর চাইলে জামার নিচেও গেরও এই ডিজাইনটি দিতে পারবেন। খুব চমৎকার ডিজাইনটি, খুবই ভালো লাগবে আশা করি। তো ডিজাইনটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ডিজাইনটি ভালো না লাগলে ভিডিওটিতে ডিসলাইক করে দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডিজাইনটি এখন চলুন দেখে আসি কিভাবে ডিজাইনটি তৈরি করবেন। তো দেখেন এখানে আমি প্রথমে একটা নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। তো প্রথমে আপনারা এরকম একটা হাতা কাটিং করে নেবেন, আপনাদের কামিজের যে হাতাটা আছে নর্মাল যেভাবে কাটেন ওইভাবেই কেটে নেবেন হাতাটা। তারপরে দেখেন এরকম একটা বক্রম নিয়ে নিতে হবে, আমি এরকম একটা বক্রম নিয়ে নিলাম। দেখেন বক্রমটাতে আমি আগেই ডিজাইনটা এঁকে নিয়েছি। দেখেন ডিজাইনটা আমি কিভাবে আঁকছি, এখান থেকে এখানে 2.5 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে দিয়েছি। এই সবগুলো কিন্তু 2.5 ইঞ্চি দূরে দূরে দাগগুলো দিয়েছি আমি। তো এরকম করে 2.5 ইঞ্চি দূরে দিয়ে দাগগুলো দিবেন। তো আপনি এই যে ডেউটা যত যদি চিকন দিতে চান তাহলে আরও কম নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তো আমি 2.5 ইঞ্চি করে দিয়ে নিয়েছি। তারপরে এগুলা এই যে রাউন্ডগুলা আমি দিয়ে নিয়েছি, তারপরে এই রাউন্ডগুলোতে আমি এখন রাউন্ডটা কেটে নিব। তারপরে দেখেন আমি রাউন্ডগুলো কিন্তু উপরে রাউন্ডগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে রাউন্ডগুলো কেটে নেবেন। তারপরে দেখেন আরও একটা বক্রম নিয়েছি আমি, ছোট একটা বক্রম। এই বক্রমটা দেখেন আমি মেপে দেখাইতেছি কয় ইঞ্চি, তো 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি 2 পয়েন্ট, ঠিক আছে। তো আমি এরকম একটা বক্রম নিয়েছি, আপনারও এরকম একটা বক্রম নিয়ে নিতে হবে। তারপরে এটাকে ডাবল একটা বাঁশ দিয়ে নেবেন। তারপরে ডাবল বাঁশ দেওয়ার পরে এখানেও এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে। বড়টা যেভাবে দিছি সেম এটাও এভাবে রাউন্ড করে দিতে হবে। তো দেখেন আমি রাউন্ড করে কাটিং করে নিলাম। তো এরকম করে আমাদের 2-3টা বানিয়ে যতটাই লাগে বানিয়ে নিতে হবে। তারপরে দেখেন কি করতে হবে, তারপরে এরকম আমি একটা কাপড় নিয়েছি, এই কাপড়টার উপরে আমরা এই বক্রমটা সেলাই দিয়ে সোজা করে একটা সেলাই দিয়ে আটকে নিব। সেলাইটা অবশ্যই পাতলা করে দিবেন যাতে পরে খুলতে সুবিধা হয়, পরে আমাদের সেলাইটা খুলে নিতে হবে। তাই পাতলা করে একটা সেলাই দিয়ে কাপড়টার সাথে আগে বক্রমটা আটকে নিতে হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখেন আমি কিন্তু একটা সেলাই দিয়ে নিলাম। তো দেখেন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আরও একটা কাপড় নিলাম, টুকরা কাপড় সেম কালার। তো আরও একটা টুকরা কাপড় এটাকে নিচে দিয়ে উপরে বক্রমটা দিয়ে এখন এইভাবে এই রাউন্ডগুলোতে সেলাই দিয়ে দিব, ঠিক আছে। এই রাউন্ড করি সেম রাউন্ড যেভাবে আছে সেম একইভাবে আমরা সেলাই দিয়ে নিব। তো অবশ্যই সেলাইটা আপনার বক্রমের উপরে যাতে না উঠে একদম বক্রমের সাথে কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নেবেন। তো সেলাই দেওয়া হয়ে গেলে এইভাবে আমরা এটা বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিতে হবে। তো এইভাবে সুন্দর করে কাপড়টাকে রাউন্ড করে কেটে ফেলে দিবেন। দেখেন আমি রাউন্ড করে কাপড়টাকে কেটে নিতেছি। তারপর দেখেন এই যে কোনাগুলো আছে এই কোনাগুলোতে একটু করে এভাবে একটু একটু করে কেটে দিবেন, সেলাইটা যাতে না কাটে সেলাইয়ের বাহির পর্যন্ত কেটে দিবেন, তাহলে কিন্তু এই কোনাগুলো উল্টাতে সুন্দর হবে, ঠিক আছে, নয়তো কিন্তু টান খায় থাকবে। দেখেন এখন খুব সুন্দরভাবে উল্টাইতেছে। তো এইভাবে সুন্দর করে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু উল্টিয়ে নিলাম, উল্টানো হয়ে গেছে। এখন এই সাইডে এটাকে চাপ সেলাই দিয়ে নিব, এই রাউন্ডগুলোতে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতেই পারতেছেন আমার চাপ সেলাইটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। এখন দেখেন আমরা যেই বক্রম দিয়ে ছোট ডিজাইনটা বানাইছিলাম এই ডিজাইনটা এখন আমাদের এখানে সেলাই দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিব সমান মাঝখানে। আটকে নেওয়ার পর এভাবে একটা বাঁশ দিব, বাঁশ দেওয়ার পরে দেখেন
বাঁশ দিয়ে আমরা এখন এই রাউন্ড করে এখন আরেকটা সেলাই দিয়ে দিব। এইভাবে রাউন্ড করে সেলাইটা দিয়ে দিব, দিয়ে আমরা উল্টে নিব। দেখেন আমি সেলাইটা করে নিয়েছি, এভাবে সেলাই করে নিতে হবে। তো এখন আমরা এটাকে উল্টে নিতে হবে, এখন আমরা এটা উল্টে নিব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ডিজাইনটা উল্টে নিয়েছি, এখন যে মাঝখানে সেলাইটা সেটাও খুলে নিব পরে আমরা। এখন দেখেন আমাদের এরকম একটা ওরপ কাপড় লাগবে, দেখেন এই ওরপ কোনাকুনি কাপড়টা কেটে নিতেছি। তো এখন আমরা একটা লুপ বানাবো, ফিতা বানাবো আর কি। ফিতা বানানোর জন্য এইভাবে একটা বাঁশ দিয়ে চিকুন করে একটা সেলাই দিয়ে দিব। তো এইভাবে আমরা একটা চিকুন করে সেলাই দিয়ে দিব 1 ফিট পরিমাণ ফিতা বানানোর জন্য। দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের এটা উল্টে নিতে হবে। তো এইভাবে একটা সুইয়ের মাধ্যমে আমরা এটা উল্টে নেব। তো সুই দিয়ে উল্টালে আপনারা খুব চিকুন লুবও আমরা উল্টে নিতে পারবো, যত চিকুন হয়। তো দেখেন আমরা এই সুইয়ের মাধ্যমে আমরা এখন লুবটা উল্টে নিব। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি লুপটা কিন্তু উল্টে নিয়েছি। তো এইভাবে আমাদের লুপগুলা উল্টে নিতে হবে যে কয়টা লাগে। তো এখন দেখেন লুপটা কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো আমরা লুপটা 3 ইঞ্চি পরিমাণ, দেখেন 3 ইঞ্চিতে আমরা এখন কেটে নিব। তো এই 3 ইঞ্চি পরিমাণে আমি 6টা লুপ কেটে নিব। তো আমার 6টা প্রয়োজন, আপনাদের যে কয়টা লাগবে আপনারা এভাবে কেটে নিতে পারেন। তো দেখেন আমি 3 ইঞ্চি করে 6টা লুপ কেটে নিব। তো দেখেন আমার লুপগুলো কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা দেখেন যে ডিজাইনটা বানাইছিলাম রাউন্ড ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা এই ডিজাইনের উপরে এইভাবে এভাবে রেখে, দেখেন এইভাবে না, এইভাবে একটা করে দূরে দূরে একটা গ্যাপ রেখে রেখে আমরা লুপগুলা লাগিয়ে দেবো। এই যেই ডিজাইনগুলো বানাইছিলাম এই ডিজাইনগুলো আমরা লাগিয়ে দেবো। দেখেন এইভাবে এখন আমি সেলাই দিয়ে আটকে নিব। তো দেখেন আমি কিন্তু ডিজাইনটা আটকে নিয়েছি। এখন যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে। তো দেখেন, তো দেখেন এখানে যে লুপগুলো আমরা সেলাই করে নিয়েছিলাম এই লুপগুলা দিয়ে, এই লুপগুলো যে আমাদের এইখানে এই ফাঁকা জায়গায়, ফাঁকা যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখেন এভাবে 3টা করে আমরা সেলাই দিয়ে আটকে নিব। তো দেখেন আমি কিন্তু সেলাই দিয়ে লুপগুলো আটকে নিলাম। তারপরে দেখেন আমাদের এরকম একটা পেপার নিয়ে নিতে হবে। তো আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি চিকুন করে, দেখেন। তারপরে যে হাতার যেই কাপড়টা আছে, মানে যেই কালার হাতাটা ওই কালারের উপরে আমরা যেই কালারটা হাতা কাটবেন ওই কালারের কাপড়ের উপরেই এই কাগজটা বসায়া এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এই পেপারটা সেলাই দিয়ে আটকে নেবেন। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন আমি সেলাই দিয়ে আটকে নিতেছি। তো দেখেন আমি যে কাপড়টার উপরে কাগজটা সেলাই দিয়ে আটকে দিয়ে আমি কিন্তু সাইডে সাইডের কাপড়টা আমি কেটে ফেলে দিয়ে নিয়েছি। তো এখন দেখেন কি করতে হবে। দেখেন এই যে আমরা ডিজাইনটা তৈরি করে নিয়েছিলাম, এই ডিজাইনটা আমরা এইভাবে রেখে কাগজটা উপরে রেখে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখন আমরা দেখেন এটাকে উপরে রেখে, কাগজটাকে উপরে রেখে এখন আমরা একটা সেলাই দিয়ে দিব, সোজা করে একটা সেলাই করে দিব। তো খেয়াল রাখবেন এই সেলাইটা যাতে খুব সোজা হয়, সোজা করে সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর যে বাহিরের যে কাপড়টা থাকবে এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে। তো দেখেন আমি কেটে ফেলে দিলাম। তারপরে এইভাবে বাঁশ দিয়ে নেবেন, এভাবে বাঁশ দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি। তো এখন আমাদের দেখেন কি করতে হবে, এখানে আমি একটা কাপড় নিয়েছি টুকরা কাপড়, এটা 2 ইঞ্চি স্কোয়ার মাপে 2 ইঞ্চি আছে। তারপরে দেখেন এইভাবে একটা বাঁশ দিবেন, তারপরে এই কোনাতে একটা বাঁশ দিবেন। বাঁশ দেওয়ার পর এইভাবে একটা ডিজাইন বানিয়ে নেবেন, দেখেন খুবই সহজ ডিজাইনটি। তো তারপরে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমি দেখেন আরও একটা দেখে দিতেছি, এভাবে একটা বাঁশ দিবেন কোনায়, তারপরে এই কোনা, তারপরে এই কোনাকুনি দিয়ে এভাবে একটা ডিজাইন বানিয়ে নিতে হবে। তো এরকম করে এই ডিজাইনগুলো আমি সবগুলো ডিজাইন বানিয়ে নিব যে কটা প্রয়োজন। তো দেখেন কীভাবে বাঁশটা দিবেন একটু দেখেন মন দিয়ে। তো এইভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করে নিব। বন্ধুরা দেখেন আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি সেলাই দিয়ে। তো এইভাবে আপনাদের সেলাই দিয়ে নিতে হবে। তারপরে আমাদের এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের উপরে এইভাবে এই ডিজাইনটা রেখে
দেখেন এই ডিজাইনটা এভাবে উপরে রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো একদম এই সাইডে সমান সমান রেখে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন আমি সেলাই করে নিতেছি, তো খুব সোজা করেই সেলাইটা কিন্তু দিয়ে নিতে হবে। দেখেন আমি সেলাই দিয়ে ডিজাইনটা আমি আটকে নিতেছি। তো দেখেন ডিজাইনটা সেলাই করে আটকে নেওয়ার পর যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা এভাবে কেটে ফেলে দিবেন। তো দেখেন আমি কাপড়টা কেটে ফেলে দিতেছি। এখন কেটে ফেলে দেওয়ার পর এখন কি করব, তা আমাদের যে হাতাটা আছে মেইন হাতাটা, এভাবে হাতার মুখে আমরা এভাবে একটু নখ দিয়ে বাঁশ দিয়ে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ। দেখেন বাঁশ দিয়ে নিলাম আমি যে মেইন হাতা আছে সেই হাতাটা। তারপরে দেখেন এভাবে আমরা রেখে এভাবে আমরা ধরে এটাকে সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দিব একটা। তো দেখেন এভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি। তো আমার ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি এরকম নতুন নতুন ডিজাইন পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকতে পারেন, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর নিত্য নতুন যে কোনো ধরনের ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।